আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যায় এগিয়ে দেয়। এই মুহূর্তে আমি রয়েছি এমন একজন ব্যক্তির সাথে যাকে হয়তো আপনারা অনেকে চিনতে পারছেন এই মুহূর্তে ক্যামেরায় দেখে। একটা সময় কলকাতার মাঠে তিন প্রধানের হয়ে খেলেছেন এবং তিন প্রধানের জন্যই সাফল্য এনে দিয়েছেন হাবিবুর রহমান মণ্ডল। বর্তমানে তিনি কোচিংয়ের সঙ্গে যুক্ত আছেন। হাবিবুরদা, প্রথমে আপনি মোহামেডান খেলেছেন, তারপর প্রথমে সম্ভবত ইস্টবেঙ্গল খেলেছেন, তারপর মোহামেডান, মোহনবাগান সবই খেলেছেন। তো আপনার মুখ থেকে শুনবো কত সালে কোথায় কোথায় খেললেন। আমি 2004 থেকে 2006 দু বছর ইস্টবেঙ্গল খেলেছি, তারপরে মোহামেডান, তারপর মোহনবাগান খেলেছি, আর মোহনবাগান খেলে আবার মোহামেডান খেলি। জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব ক বছর করেছেন। আমি সিনিয়র ইন্ডিয়া খেলেছি 8 বছর এবং আন্ডার 17, 19, 23 দেশের ক্যাপ্টেনশিপ করেছি, মোটামুটি 10 বছর খেলেছি। আপনার বাড়িটা ঠিক কোথায়? ছেলে আমার বাড়ি বসিরহাট, বাট আমি এখন থাকি বাগুইহাটিতে, রাজারহাট বাগুইহাটি। এবছর যে করোনা পরিস্থিতির কারণে ফুটবলাররা খেলতে পারলেন না, অনেক ফুটবলার আছেন যারা খেলে সংসার চালান, অন্তত বড় মাপের যারা খেলোয়াড় তাদের হয়তো অর্থনৈতিক কাঠামো ভালো ছিল, যারা একেবারে ময়দানে খেলেই ডেলি সংসার ইনকাম করে সংসারটা চালান, তো তাদের এই মুহূর্তে অবস্থা কীরকম বা তাদের ব্যাপারে কী ভাবনা চিন্তা করছে ফেডারেশন? অ্যাকচুয়ালি করোনার জন্য তো সব ক্ষেত্রে সবার দিক থেকে অনেক ড্যামেজ পৌঁছিয়েছে, আর বিশেষ করে যেসব মানে খুব গরিব ঘরের ছেলে যারা ফুটবল খেলতো তারা কিন্তু দিন আনা দিন খাটার মতো আর কি, ওয়ান ডে খেলে একটু পকেট মানি হতো, তারপর ঘর সংসার চালাতো, এবং যারা ফার্স্ট ডিভিশন বা প্রিমিয়ার লিগ খেলে তারাও তো হিউজ পয়সা পেতো না, কিন্তু অনেকটাই ক্ষতি করেছে। আমি চাই যে যে ড্যামেজটা হয়ে গেছে সেটা আবার রিকভার করতে হবে বা নিজেকে স্ট্রাগল করতে হবে, আর জাস্ট আবার সিজন শুরু হবে জানুয়ারি মাস থেকে, আবার কলকাতা লিগ শুরু হবে, সুতরাং আরও নিজেকে স্ট্রাগল করে নিজেকে হার্ডওয়ার্ক করে আবার সেই লেভেলে নিয়ে আসতে হবে, সেই লক্ষ্যটা রাখা উচিত। আর একটা ভালো খবর এবছর আছে করোনার মাঝখানে হলো, সেটা হচ্ছে যে এই যে এটিকে মোহনবাগান খেলছে আইএসএল এবং শ্রী সিমের ইস্টবেঙ্গল, দুটো টিমই তো তুমি একটা সময় খেলেছো, তুমি বলি বলি তো এই 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 অন্তর্ভুক্তিটাকে কোন চোখে দেখছো, এবং ইস্টবেঙ্গল ঠিক এই মুহূর্তে কোন জায়গায় আছে? মোহনবাগান তো ভালো জায়গায় আছে, এই জায়গা থেকে রিকভার করা সম্ভব? দুটো প্রশ্ন একসাথে রাখলাম। ব্যাপারটা হচ্ছে যে ইস্টবেঙ্গল আদৌ আইএসএল খেলবে কিনা সেটা ঠিক ছিল না, লাস্ট মুভমেন্টে কিন্তু ঠিক হয় যে ইস্টবেঙ্গল আইএসএল খেলবে এবং স্পন্সার পাওয়ার পরে, সেই জন্য কিন্তু ইস্টবেঙ্গল প্রিসিজন কিন্তু সেইভাবে ওরা তৈরি হতে পারেনি, যার জন্য কিন্তু ইস্টবেঙ্গলের রেজাল্টটা দেখবে আইএসএলে অনেকটাই তলানির দিকেই আছে। সো মোহনবাগান সে দিক থেকে গেলে হাবাস, যেহেতু হাবাস 2 বছর আইএসএল চ্যাম্পিয়ন এবং ওর এক্সপিরিয়েন্সটা কিন্তু এবারও কাজে লাগবে, যার জন্য কিন্তু মোহনবাগান একটা খুব ভালো পজিশনে আছে। আই থিঙ্ক যে ইস্টবেঙ্গল তার আইএসএল চ্যাম্পিয়ন হতে পারবে না এবছর, বাট আশা করি যেন মোহনবাগান হয়, এবং যেহেতু দুটো ক্লাবই আমি খেলেছি সো আমার অনুভূতি এবং পুরো বাংলার মানুষের একটা অনুভূতি তো থাকবেই, কেন বাঙালি ফুটবল প্রেমী মানুষ এরা কিন্তু চায় যে আইএসএল যেন কলকাতায় আসে, সেটাই থাকলো, সেই শুভেচ্ছাই আমার রইল। আর একটা কথা জানতে চাইবো যে হাবিবুর রহমানদের আমলে যদি আইএসএল হতো তাহলে খেলতে কোথায় যেন কি একটা মিস হয়। নিশ্চয়ই এটা আমার ক্ষেত্রে, কারণ আমার সমবয়স্ক যারা প্লেয়ার ছিল এবং আমার ছেলে সিনিয়র যারা তারা তো মিস করবে, কিন্তু এটা প্র্যাকটিক্যাল মানতে হবে যে ডে বাই ডে কিন্তু সিচুয়েশান চেঞ্জ হয়, সেটা ওই সময় আই লিগ ছিল, এখন আইএসএল এসে হিউজ মানি এসে ফেম এসে, সেটা মেনে নিতে হবে, এটা কিছু করার নেই, বাট আমি চাই যে নিউ জেনারেশন যারা আসে এরপর আরও উন্নতি হলে আমার শুভেচ্ছা আমার ভালোবাসা থাকলো। আর শেষ প্রশ্ন করি যে এই মুহূর্তে হাবিবুর রহমান মণ্ডল কী করছেন, মানে সন্তোষ ট্রফিতে কোচ হিসেবে দেখা যাবে এরকম সম্ভাবনা শোনা যাচ্ছিলো, সেই ব্যাপারে কতটা কাজ এগুলো? এবার এই সিজনে কামিং সিজনে সন্তোষ ট্রফিতে রাজস্থানের সাথে কথা হয়েছে এবং রাজস্থানের সন্তোষ ট্রফি কোচ হবে ইনশাল্লাহ, সুতরাং চাইবো যে রাজস্থান সবসময় ফুটবলের দিক থেকে অতটা এগিয়ে নেই, চেষ্টা করবো যেন একটা মিনিমাম লেভেল ফাইট করতে পারে যাতে সেমিফাইনাল ফাইনালিস্ট হতে পারে, সেই জন্য ফাইট করে নিজেকে সেইভাবে তৈরি করব, এবং আমি প্রচুর বাচ্চা আছে যাদেরকে আমি প্র্যাকটিস করাই, প্রায় 500-এর উপর আমার স্টুডেন্ট আছে, এবং প্রত্যেক বছর আমি কিন্তু ইউরোপে 2-3টে করে বাচ্চা পাঠাই, এবং তারা এফসি ক্লোন ফ্রাঙ্কফুর্ট ওরা টুর্নামেন্ট খেলতে যায় এবং সেখান নিয়ে আসি, জাস্ট আমার হাত ধরে আইএসএলও প্লেয়ার আছে, জামশেদপুরে আছে বিশাল দাস, সুতরাং আমার নিউ জেনারেশন এবং ইয়ং ট্যালেন্টকে মেলে ধরা এটাই আমার কাজ, এটাই আমার কাজ থাকবে, এবং আমার এক্সপিরিয়েন্স আমার অভিজ্ঞতা যদি বাচ্চাদের ভিতরে শেয়ার করতে পারি সেটাই ভালো লাগা থাকবে। অসংখ্য ধন্যবাদ হাবিবুরদাকে, এবং অবশ্যই আমরা আশা করব যেভাবে প্লেয়ার হিসেবে তিনি সফল হয়েছেন, তিন প্রধানে খেলেছেন, তিন প্রধানকে ট্রফি দিয়েছেন এবং জাতীয় দলের হয়ে খেলেছেন, জাতীয় দলের জন্য অনেক সাফল্য তার আছে এবং দলের জন্য করেছেন, আশা করি তার হাত ধরে যে সমস্ত প্লেয়াররা উঠছেন তারাও একটা সময় দেশকে গৌরবের জায়গায় নিয়ে যেতে পারবে। ধন্যবাদ হাবিবুর রহমান মণ্ডল। থ্যাংক ইউ।